এগুলো গতকাল আমি বাঙালি পাড়া থেকে কিনে এনেছি, আজকে আমাকে রান্না করতে হবে না। এটা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, এটা হচ্ছে বাগার শুটকি ভর্তা, এ হলো খাসির মাংস দিয়ে বুটের ডাল, এটা হচ্ছে গরুর মাংসে লাল ভুনা, আর এটা হচ্ছে কই মাছের বিরান। আর এখানে কিনেছি দই আর মিষ্টি, এটা হচ্ছে বগুড়ার খিসা দই, এবং এটা হচ্ছে বাংলাদেশের প্রোডাক্ট। আর এখানে আছে কালো জাম। এই হলো মাটির হাঁড়িতে বগুড়ার খিসা দই আর আমাদের অনেক প্রিয় কালো জাম। এখন আমরা আছি ব্রঙ্কস নিউ ইয়র্কে বাংলাদেশি পাড়ায়। হ্যাঁ, এখন সামার, তাই অনেক জমজমাট এই জায়গাটা। এটা বাংলাদেশি বিউটি পার্লার। এটা হচ্ছে একটা বাংলাদেশি সালোয়ার কামিজের দোকান। এটা হচ্ছে একটা সুপার মার্কেট, এখানে কোরবানির অর্ডার নেওয়া হচ্ছে। এখন প্রায় প্রত্যেক বাংলাদেশি দোকানে সুপার মার্কেটগুলোতে গ্রোসারিগুলোতে কোরবানির অর্ডার নেওয়া হচ্ছে। তো সামারে বসার ব্যবস্থা করা হয়েছে, সব বাঙালিরা বসে বসে গড্ডা মারতেছে এখানে। জমজমাকে এটা এলাকা, এখানেও কোরবানি অর্ডার নেওয়া হচ্ছে। প্রায় সব সুপার মার্কেট, প্রায় না সব সুপার মার্কেট বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানিতে কোরবানি অর্ডার নেওয়া হচ্ছে এখন। এখন বাজে 9:30, খাবার অলমোস্ট শেষ। এখানে কিছু স্ন্যাক্সও আছে, সিঙ্গারা, সমোসা, পাকোড়া, চিকেন ফ্রাই চপ। এখানে একজন বিশেষ খাতক আছেন, যিনি আমাকে ছাড়া চটপটি খাচ্ছেন এবং পরবর্তীতে বলছেন যে তিলনা তিলনা ভিডিও করিও না। অথচ আমি ওনার জন্য চা, এখানে সিঙ্গারা, মিষ্টি, অনেক কিছু নিয়ে আসছি। আমি ওনাকে না দিয়ে কখনো কিছু খাই না, বাট উনি আমাকে রেখে নির্দ্বিধায় সব খেয়ে ফেলেন। এখানে কিছু সবজি আছে, একদম আমাদের দেশের রাস্তার ধারে যে বিক্রি করে ওগুলা। শাক সবজি, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে।
আমাদের মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে এভাবে সবজি নিয়ে শাক সবজি নিয়ে দাঁড়ায় থাকে। তো আমরা হাটার সময়গুলো কিনতাম, তো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। এর মধ্যে থেকে কি আছে একটা নিব। আর এগোটা নিব, ধনে পাটা ভর্তা, আর এখানে আছে শুটকি ভর্তা। এখানে প্যাটিস আছে, চিকেন ফ্রাই আছে, পুরি আছে, ভিতরে আরো স্ন্যাক্স আছে। আমরা তিনটা ডাব খাচ্ছি, ফ্রেশ ডাব, আজকে অনেকদিন পরে। এই ফ্রেশ ডাব, ওই ডাবটা তো পড়ে যাচ্ছে পানি। এটা হচ্ছে কাঁঠাল, গরমের কারণে আসলে কাঁঠালগুলো নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমের কার্ট। টল টলে ডাবের পানি, অনেক মজা। ডাবের শ্বাস কেটে দিল, ডাবের শ্বাস, যেই মজা এগুলা। আচ্ছা চামচ লাগবে এখন, ডাবের শ্বাস এই চামচ দিয়ে উঠে উঠে খাবো, যে মজা। অনেক মজা রে ভাই, বেশি হয়ে গেলে মজা লাগে না। লোপা এটা খাও। এটা হচ্ছে ইত্যাদি বাজার, এখন আমি এখানে যাবো বাজার করতে। ইত্যাদি, এখন আমি ইত্যাদি থেকে বাজার করবো, বাজার করে শেষ করে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। এখানে অনেক ফ্রেশ আছে শাক সবজি, করলা আছে, কচুরমুখী, পেঁপে, গাজর। আজকে আমি সব দেশি সবজি কিনবো, যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় না। এখান থেকে আমি মাছ আর একটু মাংস কিনবো।
ও তুই রাঙা মাটির দেশে যা, ও তুই লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে নাই রে।